আপনিও কি বাগান করতে ভালোবাসেন কিন্তু মাটির অভাব এবং গাছ বসানোর পাত্র কিনতে অনেক টাকা খরচ, এই সমস্ত কিছু ভেবে বাগান করতে সাহস পাচ্ছেন না? তাহলে কিন্তু আজকের ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব বিনা খরচে খুবই সস্তার মধ্যে আপনারা কিভাবে বাগান করে নিতে পারেন, যেখানে মাটির অভাবে অনেকেই আমরা বাগান করতে পারি না। আর আমি আপনাদের এমন পদ্ধতি বলে দেব যাতে কিন্তু খুব সামান্য মাটি দিয়ে আপনারা বড় বড় পাত্র ভর্তি করে অনেক বাগান করে নিতে পারবেন। সাথে এও বলে দেব আমরা দামি দামি গ্রো ব্যাগ এবং টপ ছাড়াই ঘরে ফেলে দেওয়া এই ধরনের পুরনো প্লাস্টিকগুলোকে দিয়ে বাগানে কিভাবে গাছ করতে পারি। আর এই পদ্ধতি ফলো করলে আপনাদের কিন্তু কোনো রকম গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করারও দরকার পড়বে না, মাটি এমনিতেই হালকা তৈরি হবে এবং ছাদের ওপর লোডটাও অনেকটা কম হবে, গাছের পুষ্টি বৃদ্ধিও হবে দুগুণ। তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছয়। দু টাকা করে দুটো ক্যাপসিকামের চারা নিয়েছি, শুধুমাত্র দু টাকা চার টাকা খরচা করে আমি কিন্তু আমার বাড়িতে ফলিয়ে ফেলবো 100 টাকা কেজি দামের ক্যাপসিকাম। বাগান করার কিন্তু অনেক পদ্ধতি আছে, এক একজন এক একভাবে বাগান করতে ভালোবাসেন, অনেকে অনেক খরচা করে বাগান করেন যাতে ফলনটা অনেক ভালো হয়, আবার অনেকে খরচটাকে মিডিয়াম রাখেন, আবার কেউ কেউ থাকে বাগান করতে ভালোবাসেন কিন্তু খরচ করার ভয়ে বাগান করতে চান না, বা অনেকের হয়তো সামর্থ্যও থাকে না বাগানের পিছনে আলাদাভাবে খরচ করার। আর আমি যেভাবে বাগান করি আমি কিন্তু একদমই বিনা খরচে বাগান করার চেষ্টা করি, তবে গাছ তো আর বিনা খরচে সব গাছ পাওয়া যায় না, যেমন ক্যাপসিকামের চারা আপনি চাইলেও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন না, এটা আমাকে বাইরে থেকে পারচেস করতেই হবে। কিন্তু লঙ্কা চারা কিন্তু আমি কখনো বাইরে থেকে পারচেস করি না, আমি ঘরের শুকনো লঙ্কা থেকে লঙ্কা চারা তৈরি করে নিই, কিন্তু ক্যাপসিকামের চারা দুটোকে আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। কিন্তু চারাতেই আমি খরচা করব, এরপরে কিন্তু আমি আর কোনো খরচা করব না। তো চলুন বিনামূল্যে কিভাবে আমি ক্যাপসিকামের চারাগুলোকে প্রতিস্থাপন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লাস্টিকের শপিং ব্যাগ জেনারেলি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর যেহেতু এখন বিয়ের সিজন গেল আর বিয়ের সিজনে অনেকের বাড়িতেই এই ধরনের প্লাস্টিকের ব্যাগ কিন্তু প্রচুর পরিমাণে এসেছে, এছাড়াও অন্যান্য অনুষ্ঠানে বা আমরা যখনই কিছু শপিং করি এই প্লাস্টিকের ব্যাগগুলো কিন্তু দোকান থেকে পেয়েই যাই, তবে এগুলোর প্রচলন এখন অনেকটা কমে গেছে, এখন কিন্তু কাপড়ের ব্যাগ দেওয়া হয়। কিন্তু আপনাদের কাছে এই ধরনের প্লাস্টিকের ব্যাগ যদি বাড়িতে প্রচুর পরিমাণে থাকে আর এগুলোকে যেখানে সেখানে ফেলে আপনারা নষ্ট করতে থাকেন, তাহলে কিন্তু এগুলোকে নষ্ট না করে এগুলোতেই আপনারা সরাসরি গাছ করে নিতে পারেন, এতে আপনাদের গাছ করার পাত্রর খরচাও বেঁচে গেল আর এই প্লাস্টিকটাকেও আপনারা রিইউজ করে নিতে পারলেন। আর ব্যাগটাকে কিছুটা গোল করার জন্য আমি এটাকে উল্টো করে নিচ্ছি, ব্যাগটাকে এভাবে উল্টো করে নিয়েছি। আর চাইলে আপনারা এটাকে আরেকটু মজবুত করার জন্য যাতে এটা সহজে ফেটে না যায় আপনারা দুটো ব্যাগ একসাথে ব্যবহার করতে পারেন, তা আমিও তাই করছি, এখানে দুটো ব্যাগ একসঙ্গে দিয়ে দিচ্ছি, একটার ভিতর একটা, সেম সাইজের দুটো ব্যাগ নিয়েছি। এতে দুটো দিলে পরে এটা আরও একটু শক্তপোক্ত হয়ে যায়, যেহেতু প্লাস্টিক খোঁচা টোচা লাগলে ফেটে যেতে পারে, সেই জন্য আমি দুটো দিয়ে দিয়েছি। আর এই ধরনের গাছগুলো কিছু দিনের জন্য করা, মানে যে সবজি গাছগুলো আমরা করি হয়তো কয়েক মাসের জন্য করি, শীতের যে সবজিগুলো রয়েছে সেই ধরনের গাছ বা শাক বা ধনে পাতা, পেঁয়াজ কলি, রসুন, এই ধরনের গাছগুলোকে কিন্তু আপনারা এই ধরনের প্লাস্টিকের থলের মধ্যে আরামে করে নিতে পারেন, কিন্তু কোনো পার্মানেন্ট গাছ আপনারা এই ধরনের প্লাস্টিকে করার চেষ্টা করবেন না, কারণ এগুলোর কিন্তু লংজিভিটি অনেক কম, 2 থেকে 3 মাস বা 4 মাস এগুলো কিন্তু ঠিকঠাক মতো চলে যায়। তো প্লাস্টিকের থলোগুলোকে আমি একটার ভিতরে একটা ঢুকিয়ে সাইডগুলোকে একটু রোল করে নিয়েছি যাতে জিনিসটা একটু গ্রো ব্যাগের মতন একটু গোল শেপের চলে আসে, আর এগুলো গোল করে নিলে সাইডগুলোতে গাছের গোড়াতে যাতে ঠিক মতো রোদ পায় সেই জন্যে। এরপর আমি নিয়ে নিচ্ছি পিসবোর্ড বা কার্ডবোর্ড, এগুলো শপিং করলে অনলাইন শপিংয়ে কিন্তু এগুলো অনেক বেশি পাওয়া যায়, আর বর্তমানে কিন্তু প্রত্যেকেই আমরা অনলাইন শপিংয়ে অভ্যস্ত, আর এই ধরনের প্যাকেট কিন্তু কাড়ি কাড়ি আমাদের বাড়িতে অবস্থিত থাকে। তো এর আগেও আমি দেখিয়েছি আপনাদের এই প্যাকেটগুলোকে আমি কিন্তু গাছের নিচে দিয়ে থাকি। তো এগুলো দিলে আপনাদের যে দুটো কাজ হবে, এক তো এগুলো পচে অনেকদিন পচতে সময় লাগে, আর পচে গিয়ে এগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে গাছের খাবারও তৈরি করে, সঙ্গে সঙ্গে এগুলোতে কিন্তু অনেক হালকা বাগান তৈরি হয়। আর এই কার্ডবোর্ডগুলো আপনারা ড্রেনেজের জন্য পটে ব্যবহার করতে পারেন, ইতিমধ্যে অনেককেই আমি দেখেছি কিন্তু পটের নিচে এই ধরনের কার্ডবোর্ড দিয়ে ড্রেনেজ সিস্টেম তৈরি করেন, আর আমিও একইভাবে একই কাজ করি,
টবের সবার নিচে এগুলো দিয়ে আমরা ড্রেনেজ সিস্টেমের কাজ করি। এটা গরমের দিনে যেমন মালচিংয়ের কাজ করবে, টবটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, মাটিটাকে ভিজা রাখতেও সাহায্য করে, কারণ এগুলোতে জল অনেক বেশি ধরে থাকে। তো ছিটিয়ে নিয়ে আমি ছোট ছোট করে সবার প্রথমে প্লাস্টিকের থলের ভেতর দিয়ে দিব। এর মধ্যে একটু একটু প্লাস্টিক রয়েছে, চেষ্টা করবেন এগুলোকে তুলে যতটা ফেলে দেওয়া সম্ভব। আর একাট্টু থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু মাটিতে কখনোই মিশে না। সেকেন্ড টাইম এই মাটি যখন আপনারা ব্যবহার করতে যাবেন তখন কিন্তু এই প্লাস্টিকগুলোকে একদম পেয়ে যাবেন। বোটগুলোকে ছিঁড়ে নিয়েছি, আর ছিঁড়ে নিয়ে সবার প্রথম প্লাস্টিকের নিচে আমি ভর্তি করে দিচ্ছি। এরই সঙ্গে আমার কাছে ছিল পুরনো একটা তেলের ড্রাম, এতে আমি এর আগে লঙ্কা গাছ করে রেখেছিলাম, আর এই ড্রামটা পড়েই ছিল। তো ভাবছি এটাতে আরেকটা ক্যাপসিকামের চারাকে বসিয়ে দেবো। তো একটা তো প্লাস্টিকে পড়ছি, আরেকটা তেলের জারে করছি। এই তেলের জারগুলো আমি গালামাল দোকান থেকে নিয়ে এসেছিলাম, এগুলো জেনারেলি গালামাল দোকানে বিক্রি করে দেয়, আর আমি যেখান থেকে নিয়ে আসছিলাম আমাকে কিন্তু ফ্রিতেই দিয়ে দিয়েছিল। তো এর নিচেও সবার প্রথম আমি কয়েকটা পিসবোর্ড দিয়ে দিচ্ছি। অলরেডি এটা কিন্তু ড্রেনেজের জন্য ছিদ্র করা রয়েছে, আর আপনারা প্লাস্টিকের মধ্যেও ছিদ্র করে নেবেন। তো দুটোতেই সবার প্রথম আমি কিন্তু পিসবোর্ডগুলো ভর্তি করে দিয়েছি। দেখুন, মাটির টব ব্যবহার করলে ছাদটা কিন্তু অনেকটা ভারী হয়ে যায়, সঙ্গে শুধু মাটি দিয়েও বাগান করলে ছাদে আরও বেশি লোড পড়ে যায়। তো এইভাবে প্লাস্টিক বা প্লাস্টিকের বোতলে আপনারা যখন গাছ করবেন, অলরেডি তো ওজনটা অনেকটাই কমে গেল, আর তার উপরে পেপার দিয়ে সবজির খোসা দিয়ে যখন গাছ করবেন তখন কিন্তু ওজনটা আরও কমবে। এইবার আমি প্লাস্টিকটা ভর্তি করে দেব সবজির খোসা দিয়ে। তো এই সবজির খোসাগুলো আমার তিন চার দিন আগেকার, এগুলোকে হালকা আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, ভালোমতো শুকোয়নি যদিও পুরোটা, কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, 50%-এর ওপর এগুলো শুকিয়ে গেছে। তো আপনাদের কাছে সময় থাকলে এগুলোকে খুব ভালোমতো রোদে শুকিয়ে নেবেন, আর যদি সময় কম থাকে তো অল্প শুকিয়ে নিলেও হবে। তো অনেকটা সবজির খোসা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে এভাবে থেকে এয়ার গ্যাপগুলো ফুল করে দিচ্ছি, ভালোমতো বসিয়ে দিচ্ছি সবজির খোসাগুলোকে। এইবার এখানে আমরা দিয়ে দিব একটু গ্যামাক্সিন। তো গ্যামাক্সিন কতটা দিচ্ছি, একদম হাফ চামচের মতো একটু গ্যামাক্সিন দিয়ে দিচ্ছি দুটো পাত্রতেই। গ্যামাক্সিন দিলে কোনো রকম পোকামাকড় আসবে না। তো এই জায়গায় আপনারা চুনও ব্যবহার করতে পারেন। এর আগেও আমাকে অনেক বন্ধুরা বলেছেন যে সবজির খোসা দিয়ে গাছ বসালে প্রচুর পিঁপড়ে বা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তো এই জন্য এখানে যদি একটু গ্যামাক্সিন ব্যবহার করেন বা একটু যদি চুন ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না মাটিতে। তবে চুন বা গ্যামাক্সিনের পরিমাণটা কিন্তু একদমই কম রাখবেন। তো এখানে যে আমি থলেটা নিয়েছি, এই থলের হিসাবে আমি কিন্তু হাফ চামচের মতো গ্যামাক্সিন দিয়ে দিলাম, আর এই যে 5 লিটারের জার নিয়েছি এতেও কিন্তু তাই মাপ রেখেছি আমি, হাফ চামচের মতো গ্যামাক্সিন ছিটিয়ে দিয়ে দিলাম। তো গ্যামাক্সিনটা কিন্তু সবজি খোসাগুলোর উপর দিয়েছি, এর ওপর আমরা অল্প একটু মাটি ব্যবহার করব। কারণ যেহেতু সবজির খোসাগুলো পুরোপুরি ভালোমতো শুকায়নি, আর এর মধ্যে সরাসরি যদি আমি চারাগুলোকে রোপণ করি তাহলে কিন্তু চারাগুলোতে পচন ধরতে পারে, এই জন্য অল্প আমাদের মাটি ব্যবহার করতে হবে। তো মাটির জন্য এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, আর এই গার্ডেন সয়েলের মধ্যে আমাদের কিন্তু অল্প বালি মিক্স করে নিতে হবে। এর কারণ ক্যাপসিকাম গাছ ও লঙ্কা গাছের মতো বেশি জল পছন্দ করে না, এর মধ্যে যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয়, আর এই কারণে আমাদের মাটিটা যাতে বেশি ঝুরঝুরে হয় আর মাটিতে যাতে জল একদম আটকে না যায়, কাদা না হয়, সেই দিকটা ধ্যান রাখতে হবে। তার জন্য মাটির সঙ্গে একটু বালির পরিমাণটা, এই মাটির সঙ্গে আমি কিছুটা পরিমাণ বড় দানার বালি মিক্স করে দিচ্ছি। ঘর তৈরির জন্য যে বালিটা ব্যবহার করা হয় এটা সেই বালি রয়েছে। পরিমাণটা এখানে 3 ভাগ মাটি আর 2 ভাগ বালি আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি, আর এরই সঙ্গে 1 চুটকি পরিমাণ আমি গ্যামাক্সিন মিক্স করে দিলাম, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নিমখোল। নিমখোলও আপনাদের গাছের গোড়ায় পোকামাকড় আটকাতে সাহায্য করবে। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এই মাটি দিয়ে প্লাস্টিকটাকে আমি ভর্তি করব। একবারে সবটা ভর্তি করব না, অল্প একটু মাটি দিলাম। তো এখন অল্প একটু মাটি দিয়েছি, দিয়ে এরপর চারাটাকে দিয়ে বাকি মাটিগুলো দিব। ছাদ ঝাড় দেওয়ার পর যে ধুলোবালি ময়লাগুলো জমে যায়, গাছের ফুল শুকনো পাতা যেগুলো ঝরে যায়, আপনারা কিন্তু এই সমস্ত জিনিসও টবে ব্যবহার করতে পারেন। চারাটিকে খুব সাবধানে এই পলিথিন থেকে আলাদা করে নিতে হবে। এইভাবে উল্টো করে আস্তে আস্তে ঝাঁকা দিলেই এই গাছটাকে এইভাবে আঙুলের মাঝে রেখে এইভাবে উল্টো করে টানলেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। এইবার এই মাটি সমেত গাছটাকে আমি মাঝ বরাবর রেখে দেবো, এবার বাকি মাটি দিয়ে চতুর্দিকে ঢাকা দিয়ে দেবো। তো আরেকটা চারাকে আমি 5 লিটারের জারের মধ্যে এইভাবে পুষিয়ে দিলাম।
ওপরে কিন্তু আমি খুব বেশি গ্যাপ রাখিনি, কারণ সবজির খোসাগুলো কিন্তু পচতে থাকে আর নিচের দিকে ধীরে ধীরে বসতে থাকে। তো এই জন্য বেশি একটা গ্যাপ আমি রাখিনি, কারণ এটা অলরেডি আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে বসা শুরু করবে। আর ড্রেনেজের জন্য আমি এখানে সাইড থেকে কয়েকটা ফুটো করে নিচ্ছি, চার পাঁচ দিক দিয়ে করলেই হয়ে যাবে। ফুটোটা প্লাস্টিকে আগেও করে নিতে পারেন, কিন্তু ফুটোটা এইভাবে মাটি ভরার পর ফুটো করলে এটা ফুটো করতে বেশি সুবিধা। আর এখন গাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2-3 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে, তারপর এগুলোকে বাইরে রোদে রাখতে হবে। আর রেগুলার জল প্রয়োজন অনুযায়ী গাছে দিতে হবে, গাছে অতিরিক্ত জল শীতের দিনে দেওয়া ঠিক না, কারণ যেহেতু শীতের দিন এখন কিন্তু গাছের জলটা খুব কম শুকোয়, এর জন্য জলটা প্রয়োজন বুঝে আমাদের ব্যবহার করতে হয়। আর খাবার এতে কিন্তু আমি শুধুমাত্র সর্ষের খোল ভেজানো জলই ব্যবহার করব। আর ফল কবে আসছে, ফুল কিন্তু গাছটাতে অলরেডি চলে এসছে, আর ফল কবে হচ্ছে তা তো আমার চ্যানেলে যুক্ত থাকলে আপনারা দেখেই নিতে পারবেন। তো এইভাবে গাছ করলে কি হয়, আমাদের কাছে যদি গোবর সার বা ভার্মি কম্পোস্ট কোনো কিছুই না থাকে, কোনো কিছুর দরকার পড়বে না, না গোবর সার, না ভার্মি কম্পোস্ট, না আদার্স কোনো সার বা খাবার গাছে এক্সট্রা দেওয়ার কোনো কিছু প্রয়োজনই নেই। এতে খাবার হিসাবে আপনারা শুধুমাত্র সবজি পচা জল আর সর্ষের খোল পচানো জল দিলেই যথেষ্ট। তো সামান্য পরিচর্যাতে আপনারাও কিন্তু এমন ফসল পেতে পারেন। তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই পরিবারের বা বন্ধুবান্ধব একজনের সঙ্গে আমার ভিডিওটিকে শেয়ার করবেন। আর যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছায়। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।